দমদম বিমানবন্দরের সামনে ফিরে এলো সেই আশিয়ানের স্মৃতি, নীল লাল হলুদ জনতার প্রিয় নায়কদের দেখার জন্য। দুর্মূল্যের জোড়া ইলিশ নিয়ে দুর্মূল্যের ফের জয়ের নায়কদের দর্শনে সমর্থকরা, সঙ্গে ঘা ঢোল আর তাসা। নায়করা বেরোতে খুলে গেল লকেট, মেহতাবকে নিয়ে উচ্ছ্বাস। চিজি পেনদের রক্ত মাংসের পা নাকি ইস্পাত, ছুঁয়ে শ্রদ্ধা জানাচ্ছিলেন জনতা। আনন্দ বলতে আনন্দের বহিঃপ্রকাশ, এখানে আপনারা প্রমাণ পাচ্ছেন যে কিভাবে জনতা ইসমান সাপোর্টার, সবাই এসে আনন্দ করছে। বেরিয়ে এলেন মর্গ্যান স্যার, মুহূর্তে জনতার আবেগ দখল করে নিল তাকে। গোরবিন্দর ফিরছিলেন স্ত্রীর সঙ্গে, পেছনেই প্রথম গোলের নায়ক মেটিয়া ব্রুজের অর্ণব মণ্ডল। পাওয়া গেল এক সমর্থককে, বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সেরে বিমানবন্দরে তিনি। তো আজকে আমার এখানে আসা বাবাকে স্মরণ করে, যাতে আমি আসতে পারছি মানে বাবা হয়তো আসতে পারছে। এই ভিড়েই হাজির এক মোহনবাগান সমর্থক, বাংলার দলে সাফল্যে শরিক হতে এসেছিলেন। বলছেন আগামী দিনে মোহনবাগান সাফল্য না পেলে ক্লাবের সামনে তিনি গায়ে আগুন দেবেন। আমি মোহনবাগান সমর্থক, কিন্তু আমাদের ক্লাব প্রশাসন এমন ভাবে চলছে, এবছর যদি ট্রফি না আসে তাহলে কিন্তু গায়ে পেট্রোল ঢেলে ক্লাবের সামনে আগুন জ্বালিয়ে দেবো নিজেদের গায়ে।